শিক্ষার্থী আপনাদের গতকালকে রেজাল্ট হয়েছে আর রেজাল্ট পরবর্তী সময়ে আপনাদের মাঝে সবার মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে আপনারা যারা ইন ইঞ্জিনিয়ারিং বা ইন টেক্সটাইল ইন মেরিন বা পলিটেকনিক্যাল ভর্তি হতে চান আপনাদের মাঝে একটি চিন্তায় মাথায় ঘুরতেছে যে কোন কলেজে আমরা ভর্তি হব কোথায় ভর্তি হব কোন ডিপার্টমেন্টটা ভালো হবে আর ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে ইত্যাদি বিভিন্ন বিষয় আপনাদের মাথায় খেলা করছে আমরা জানি তো আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের আপনাদেরকে নিয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি সংক্রান্ত একটি প্লেলিস্টই রয়েছে যেখানে আপনাদের পলিটেকনিক্যাল ভর্তি ভর্তি বিজ্ঞপ্তি পলিটেকনিক্যাল ভর্তি ইনস্টিটিউটের আবেদন কৃষি ডিপ্লোমা টেক্সটাইল সহ সব ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আর পাশাপাশি এখন থেকে আপনারা নিয়মিত আমাদের চ্যানেলে প্রতিদিন একটা করে আপনাদের ভর্তি সংক্রান্ত ভিডিওগুলো পাবেন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের হচ্ছে পলিটেকনিক ভর্তি দু হাজার তেইশ এর এ টু জেড নিয়ে একটি টোটাল সামারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে বিষয়টা পলিটেকনিক অ্যাডমিশন দুহাজার তেইশ এ কমপ্লিট গাইডলাইন এটি হচ্ছে এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। এইখানে আপনি আসলে টোটাল বিষয়টা আপনার শুরুটা কীভাবে হবে দু হাজার তেইশে ভর্তি ন্যূনতম যোগ্যতা কী এরপরে প্রথম শিফ্ট ও দ্বিতীয় শিফ্টের টেকনোলজিগুলো কী অর্থাৎ টোটাল যে টেকনোলজিগুলো আছে সব টেকনোলজি কিন্তু এখানে দেওয়া রয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক্যাল আবেদনের প্রক্রিয়াটা কী কীভাবে পছন্দের টেকনোলজি নির্বাচন করবেন এরপর হচ্ছে আপনার মেরিট লিস্ট কিভাবে প্রকাশিত হবে আর কোটা পদ্ধতি কি রয়েছে এরপর সারা টেকনোলজি কোনটি তাছাড়া এই মুহূর্তে আপনার মধ্যে সবথেকে বড় যে কোয়েশ্চেনটা কাজ করতেছে সেটা হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে তো সবটাই সেক্ষেত্রে আমরা সবগুলো বিষয় নিয়েই কথা বলবো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি এই বছর এসএসসি দাখিল অথবা এসএসসি দাখিল ভোকেশনাল থেকে পাশ করে থাকেন এবং আপনার জিপিএ কত লাগবে সেটাও একটা বিষয় তো আপনাদের কিন্তু অলরেডি পুনঃ নিরীক্ষণের জন্য আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আমাদের ফেসবুক গ্রুপে এবং পেজে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তাছাড়া শিক্ষা কত যোগ্যতা কত লাগবে এই সংক্রান্ত কমেন্টগুলো আমরা প্রায়ই পেয়ে থাকি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের কবে থেকে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আমরা কখন থেকে আবেদন করতে পারবো আর আবেদনটা কীভাবে করবো আপনাদেরকে বলে রাখা ভালো যে আপনাদের যেহেতু বোর্ড চ্যালেঞ্জের একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যেটা হচ্ছে আপনার পাঁচ তারিখ পর্যন্ত তো পাঁচ তারিখের পর হয়তো কলেজে আবেদন শুরু হবে কলেজে আবেদন অর্থাৎ যারা জেনারেল থেকে এইচএসসিতে ভর্তি হবেন তাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে তাদের আবেদন প্রক্রিয়া মাঝামাঝি পর্যায়ে যখন যাবে বা শেষ দিকে আসবে ঠিক তখন আপনাদের ভর্তি সার্কুলার প্রকাশ করবে এবং আপনাদের ক্লাস কখন শুরু হবে তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামী পনেরো থেকে বিশ দিন মিনিমাম এর মধ্যে আপনাদের সার্কুলার প্রকাশিত হওয়ার কোনো সুযোগ নাই এই মাসের ডিসেম্বর মাসের বিশ তারিখের পর আপনারা হয়তো আপনাদের ভর্তি সার্কুলারটা পেতে পারেন আর ভর্তি সার্কুলার আসুক যখনই আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু আমরা তো আপনাদেরকে বলেছি যে এইগুলো সব আমাদের চ্যানেলে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে প্লে রয়েছে সেখানে পাবেন আমাদের ফেসবুক গ্রুপে পাবেন ফেসবুক পেজে পাবেন আমাদের ওয়েবসাইটে পাবেন কাজে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যদি এখনও আপনি জয়েন না হয়ে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান আর আপনাদের ডিপ্লোমা প্রথম সেমিস্টার আপনি যে ডিপ্লোমাই হয়ে থাকেন না কেন সেকেন্ড সেমিস্টার এগুলো অনলাইন ক্লাস কিন্তু আমরা নিয়মিত নিচ্ছি আমাদের সেই প্রোগ্রামও রয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখন চিন্তা করবেন যে আমি কোথায় ভর্তি হব কোন পয়েন্টে কোন জায়গায় চান্স হবে এই বিষয়টা সবথেকে ক্রিটিক্যাল আপনাকে রিকোয়েস্ট করব এখানে যে আর্টিকেলটা রয়েছে সেটা ভালো করে একটু পরে নেবেন যে কোনো জিজ্ঞাসা থাকলে এখানে চ্যাট বক্স থেকে চ্যাট করতে পারবেন আর আপনার টেক্সটাইলে ভর্তি ভালো হবে নাকি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি ভালো হবে নাকি মেরিনে ভালো হবে তো এইখানে শুরুতেই বলে রাখা ভালো যাদের জিপিএ ভালো রয়েছে যারা ভালো জিপিএ গেইন করতে পেরেছেন সর্বোচ্চ জিপিএ যেটাকে বলা হয় গোল্ডেন প্লাস তারা অবশ্যই প্রথমত চেষ্টা করবেন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ইন মেরিন এরপর চেষ্টা করবেন টেক্সটাইল এরপর হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো আমার সাথে হচ্ছে এটা আর আপনাদের যেহেতু ভর্তি সার্কুলার আগামী বিশ তারিখের পর প্রকাশ হচ্ছে সেহেতু এর মধ্যে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যখন দু তেইশ প্রথম সেমিস্টারে ক্লাস করবেন ইতিমধ্যেই আপনাদের বড় ভাই যারা রয়েছে তারা দ্বিতীয় সেমিস্টারে রয়েছে এই মুহূর্তে দ্বিতীয় সেমিস্টারে তারা কিন্তু এখনও ফাইনাল দেয় নাই মিড টার্ম পরীক্ষা দিচ্ছে তো তাদের ফাইনাল পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা শেষ হবে তাদের যখন তৃতীয় সেমিস্টারে ক্লাস শুরু হবে ঠিক তখন আপনাদের প্রথম সেমিস্টারে ক্লাস শুরু হবে অর্থাৎ ধরে রাখেন যে ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের শুরুর দিকে এই সময়ের আগে না পরে হতে পারে সেই সময়টুকুতে আপনার ক্লাস হবে আর আপনি এখন থেকে মানসিকভাবে প্রিপেয়ার হয়ে নেন আর আপনি যদি চান যে এখন থেকে পড়াশোনা শুরু করবেন তাহলে নো টেনশন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন সেইখানে দেখবেন ডিপ্লোমা প্রথম সেমিস্টার ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারের প্লেলিস্ট রয়েছে বিভিন্ন বিষয়ের ক্লাস রয়েছে আপনি ডিপ্লোমার বই কি অর্থাৎ ডিপ্লোমা প্রথম সেমিস্টার থেকে শুরু করে আপনার এ টু জেড যা প্রয়োজন সব কিছু আমাদের এখানে পাবেন আপনি আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করবেন আর যদি কোনো তথ্য আজকে সমগ্র বিষয়ের উপর একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে একটা ধারণা এখানে টোটাল কোনো বিষয় আমি এক্সপ্লেন করি নাই প্রতিদিন আমাদের চ্যানেলে একটা করে ভিডিও আসবে আগামী দিনগুলো থেকে অর্থাৎ আপনি ইন এগ্রিকালচার ইন টেক্সটাইল ডিপ্লোমাইন মেরিন পলিটেকনিকলে ভালো বিষয় কোনগুলো খরচ কেমন জিপিএ কত লাগে ভর্তি আবেদন কীভাবে করব ইত্যাদি সকল বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে যাব সেই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন